ডক্টর শফিউল্লাহ প্রধান, আপনিও আছেন আমাদের সাথে যুক্ত। মূলত তারপরেও কিন্তু সচেতন থাকতে হবে, আমরা তো আমাদের একটা সাহসের জায়গা তৈরি হয়েছে, কিন্তু তারপরেও সচেতন থাকতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, কিন্তু আমরা সেটাও দেখতে পাচ্ছি না। মাস্ক কিন্তু মানুষ ব্যবহার করছে না, সেক্ষেত্রে করোনার ভয় শূন্যের কোঠায়, এর পেছনে আর কী কী মূল্যায়ন বা বিবেচনা নেওয়া যায়, এই এই ক্ষেত্রে করণীয় কী থাকতে পারে এই মুহূর্তে, নতুন কোনো উদ্যোগ যদি থাকে দরকার? আপনাকে আপনাকে ধন্যবাদ, News24 কেও ধন্যবাদ। আসলে বাংলাদেশের প্রেক্ষাপট আর বৈশ্বিক প্রেক্ষাপটটা একটু ভিন্ন। এই সাবকন্টিনেন্টের মানুষের লাইফস্টাইল, জীবন জীবিকা আর আমাদের অন্য দেশ বলেন ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়া, কানাডা বা অন্য দেশগুলাতে আমেরিকান দেশগুলার, তাদের ইভেন কি আফ্রিকান দেশগুলার লাইফস্টাইল, সামাজিক ইভেন কি রাজনৈতিক স্ট্যাটাসটি ভিন্ন। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এখানকার যে আবহাওয়া, তারপরে মানুষের ধর্মীয় মূল্যবোধ হতে শুরু করে অনেক কারণেই কিন্তু আসলে আমাদের ইমিউনিটি নিজেদের থেকে আগে থেকে অনেকাংশে আমাদের মানুষের খেটে খাওয়া মানুষ, বিভিন্নভাবে মানুষ বিভিন্ন পরিস্থিতিতে মানুষ বড় হয়েছে। আমাদের ঢাকা শহরে এখনো অনেক বস্তি আছে, এখনো বড় বড় শহরগুলোতে মানুষ সেভাবে একেবারে লাইফ মানে খুবই হাইজেনিক পরিবেশে বসবাস করতে পারে না। বিভিন্ন কারণে আমাদের দেশে হয়তো বা আল্লাহ পাকের অশেষ কৃপে আমরা সেইভাবে আক্রান্ত হই নাই, কিন্তু আমি বলবো বৈশ্বিক যে মানুষের যে মানে চাল চলন চলাফেরা, যেমন আমি বিভিন্ন দেশে গিয়েছি, যে সকল দেশে মানুষ এমনিতেই মাস্ক আগে থেকে ব্যবহার করে, এই করোনার আগের কথা বলছি, তো তারা আগে থেকে রাস্তাঘাটে যখন বের হতো, স্পেশালি যখন হাঁটা চলাফেরা করতো তখন মাস্ক ব্যবহার করতো। এবং বিভিন্ন হাসপাতালে আমি গিয়েছি যেখানে তারা অলওয়েজ রোগীরা হতে শুরু করে, এভরি ডাক্তার অ্যাটেন্ডেন্ট সবাই এমনিতেই মাস্ক ব্যবহার করে। মাস্কের কিন্তু বিশাল একটা উপকারিতা আছে, যে মাস্কটা আমাদেরকে শুধু যে এনি ভাইরাল ডিজিজ বা যে কোনো ডিজিজ থেকে আমাদেরকে রক্ষা করতে পারে তা না, আমাদের বিভিন্ন এই যে ধুলাবালি হতে শুরু করে, ব্রঙ্কিয়াল বিভিন্ন ডিজিজ, অ্যাজমা হতে শুরু করে, অনেক কিছু থেকে আমাদেরকে কিন্তু পরিত্রাণ দিতে পারে এই মাস্ক। সো এই করোনার মাধ্যমে মাস্ক কিন্তু আমাদেরকে একটা বলবো স্বাস্থ্যবিধি, এটা আমাদেরকে শিখিয়েছে। এখন আমরা জাস্ট এই বিধিটা যদি ধরে রাখতে পারি, আর আরেকটা হচ্ছে আমাদের যে হাত পরিষ্কার করা, স্পেশালি খাবারের আগে এবং পরে, টয়লেটের পরে, অনেক ক্ষেত্রে এটা নিয়ে কিন্তু আমাদের আগে বহুবার হাত ধোয়া দিবসও পালন করা হয়েছে, অনেক সচেতনতা মিডিয়া চেষ্টা করেছে, কিন্তু এই করোনার মাধ্যমে সেটা আমরা আবারও একটা অন্তত শিক্ষা পেলাম যে এই বেসিক জিনিসগুলা, পার্সোনাল হাইজিন, পয় পরিষ্কার থাকা, খাবারের আগে হাত ধোয়া, এটা যেন আমরা অভ্যাসে পরিণত করি। আসলে যে কোনো ডিজিজে, যে কোনো রোগে আপনি যদি একটা আঘাত পান প্রাইমারি স্টেজে, আপনার যেটা হবে একিউট স্টেজ বলি আমরা, হ্যাঁ, একিউট স্টেজে একটা টর্নেডো আসলে একটা আঘাত হলো, তখন একটা ধ্বংসযজ্ঞ হবে। তদ্রুপ এনি ভাইরাল ডিজিজ বলেন, যে কোনো ডিজিজ যখন প্লেগের মতো বা যে কোনো মহামারী প্রাইমারি স্টেজে একটা ধ্বংসযজ্ঞ তৈরি করে, যেটা করোনাটা দেখিয়েছে, তারপরে সেই ডিজিজটা আসলেই ন্যাচারালি অনেক ক্ষেত্রে মানুষের চিকিৎসা বিজ্ঞানের অবদান, জ্ঞান, যুক্ত হয়েছেন, আমরা প্রশ্ন নিব। দর্শক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমার মনে হয় লাইনটি কেটে গেছে, আমরা একজনকে সংযুক্ত পেয়েছিলাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।